ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাউন্সিলর সঞ্জয় মুনিয়া স্যার টিমকে, যারা প্রতি বছর নিজের ওয়ার্ডে যে সমস্ত ছোট ছোট ভাই বোন যারা আছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেন তাদেরকে সম্মান জানাই। এবার আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা পুরো ভুলটিটাই আমরা করতে চাইছি, আপনার একদম ভালো কাজ আছে, কারণ গতবার এই কিছুদিন আগে আমরা আসানসোল কর্পোরেশন থেকে পুরোটাই আসানসোল কর্পোরেশনের যত স্কুল আছে সব স্কুলের স্টুডেন্টদের আমরা সম্মান জানিয়েছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমার সঙ্গে উজ্জ্বলতা ছিল, আমাদের চারজন বড় চেয়ারম্যান আছে, সমস্ত কাউন্সিলররা আছে, বিশিষ্ট সাংবাদিক বন্ধুরা আছে, মানে সামাজিক স্তরে যারা আছে তারা সবাই আছে, কাউন্সিলররা আছে, মহিলা নেত্রীরা আছে এবং সাংবাদিক বন্ধুরা, আমার ভাই বোনেরা এবং তাদের গার্জেনরা আছে, সকলকে অনেক অনেক অভিনন্দন প্রতি শুভেচ্ছা রইল। নিশ্চিতভাবে এটা ভালো জিনিস, কারণ আমি কোনো একটা ভালো কাজ করলাম, আমি ভালো কিছু করেছি, তো সেখানে যদি আমি বাড়ির সাথে সাথে মানে আমার বাবা মা আমার পরিবার তারা যদি আমাকে একটু উৎসাহ দেন এবং পাড়া প্রতিবেশীরা যদি উৎসাহ দেন তাহলে মনে হয় উৎসাহটা বাড়ে এবং তার মধ্যে আরো জেদ বাড়ে এবং আরো ভালো করার প্রচেষ্টা বাড়ে। তাই আমি সমস্ত ভাই বোনদের বলবো খুব ভালো করে পড়াশোনা করো এবং আমরা নিশ্চিতভাবে দেখতে চাই যে এমন এমন জায়গাতে বসো যেখানে দেখে আমরা নিজেরাও মানে খুশি হই, আমরা যেন আনন্দ পাই যে আমাদের ভাই বোনেরা খুঁটির ভাই বোনেরা বাসনসলে ভাই বোনেরা বড় জায়গায় পৌঁছেছে। তাই নিশ্চিতভাবে সবার শুভকামনা রইল, সবার আগামী জীবনের জন্য, আগামী পড়াশোনার জন্য, আর আসানসোল কর্পোরেশন সব সময় সবার সাথে আছে, সবার পাশে আছে, যে কোনো ধরনের অসুবিধা হলে নিশ্চিতভাবে যোগাযোগ করবেন। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেভাবে মানে আমাদের পাড়া গ্রাম ভুলটিতে শহর আছে কিন্তু তার সাথে সাথে বেশিরভাগ অঞ্চলে গ্রামাঞ্চল আছে, গ্রামাঞ্চলে গরিবের সংখ্যাটা বেশি হয়। এখানে বহু পূর্বে মানে পূর্বে আগে 2011 আগে আমরা অনেকে দেখেছি, আমরা আমিও যেখানকার যেখানকার বিধায়ক বারাবড়ি বিধানসভা আমার আমার পুরোটা চিত্তরঞ্জন রূপান্তর বাদ দিয়ে পুরোটাই কিন্তু আমার গ্রামাঞ্চল, তো গ্রামাঞ্চলে গরিবের সংখ্যাটা বেশি থাকে, ওখানে পড়াশোনা মেয়েদের মেয়েদের ক্ষেত্রে মানে বোনদের ক্ষেত্রে পড়াশোনাটা খুব তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে তাদেরকে হয়তো বিয়ে বা অন্য কোনো এতে করে দিত, কিন্তু বর্তমানে এই সরকার আসার পর বিভিন্ন ধরনের প্রকল্প দিয়ে যেভাবে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেটাতে মেয়েরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় পদে আসীন হচ্ছে, তো সকলকে আগাম শুভেচ্ছা রইল এবং ধন্যবাদ আরেকবার দিয়ে জানালাম সঞ্জয় মুনিয়াকে যে তারা এত সুন্দর একটা কাজ করেছে এবং আগামী দিনে আরো ভালো সামাজিক কাজের সাথে যুক্ত থাকবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন। इस प्रोग्राम का ऑर्गेनाइज हम लोग का 58 नंबर वार्ड का जितना भी हमारे सीनियर में हमारे सुजीत अंकल है, विनोद अंकल है, धर्म का है, सब टीम के द्वारा ये सर ये आज के जो प्रोग्राम है इस प्रोग्राम में क्या मैसेज दीजिएगा? इसे हम लोग आने वाले दिन में बच्चों को शिक्षा के प्रति जागरूक करना है, वो लोग अच्छा करें, शिक्षा के क्षेत्र में नाम करें और अपने आसपास में जो उनका माहौल है उसको शिक्षा के लिए बच्चों को प्रेरित करें, इसी के लिए इस प्रोग्राम को हम लोग ऑर्गेनाइज करें। सर एज ए ऑर्गेनाइजर जो जो इस प्रोग्राम में शामिल हैं उनके लिए क्या मैसेज है? ये मैसेज यही है कि कितने स्टूडेंट लोग जो पढ़ाई कर रहे हैं अभी जो एच एस माध्यमिक उच्च माध्यमिक का परीक्षा देंगे, मेडिक एच एस का देंगे, तो उन लोगों को संजय का यही उद्देश्य था कि उन लोगों को बढ़ावा देना कि जो अभी देने वाले हैं अच्छा करें, अच्छा रिजल्ट करें और उनको भी आगे चल कर संजय सम्मानित कर पाएँ और जितने गेस्ट आए थे वो लोग भी आश्वासन दिए कि नहीं ये संजय अच्छा काम कर रहे हैं और हम लोग का तरफ से भी जो सहयोग होगा उस हम लोग स्टूडेंट के लिए करेंगे ताकि उन लोग को और अच्छा से अच्छा करने का मौका मिले।